বোলবম যাত্রা আমকু প্রকৃতি সহিত মিশাই থাকে আহিথায় সারা সংসার হচ্ছে শিবময় আউ শিব হি সত্য ও সুন্দর। বিগত কিছু বর্ষ হব যে ধার্মিক কার্যক্রমটি জনসাধারণ ভিতরে সবুঠারু অধিক লোকপ্রিয়তা হাসল করেছি তাহা হচ্ছে বোলবম যাত্রা। শ্রাবণ মাসে ভগবান শঙ্করঙ্কর পবিত্র শিবলিঙ্গরে জলাভিষেক করিবা পাই শিবমন্দির উদ্দেশ্যে কলসিরে জল নেই করা যাউথিবা ধার্মিক পদযাত্রাকু বোলবম যাত্রা কুহযায়। আম রাজ্যর বিভিন্ন শৈবক্ষেত্রে এই উৎসব পালন করা যাইথায়। আষাঢ় পূর্ণিমা ঠারু আরম্ভ করি শ্রাবণ পূর্ণিমা পর্যন্ত সমস্ত সোমবাররে বিভিন্ন শিব মন্দিরে ভক্তমানে শিবঙ্ক মস্তকরে পানি ঢালন্তি। শ্রোতা বন্ধু আপন মানে শুনুছন্তি এক অনন্য আধ্যাত্মিক কথা বোলবম যাত্রা। পৌরাণিক মত অনুসারে দেবতা ও অসুর মানক দ্বারা করা যাইতিবা সমুদ্র মন্থন যোগু শ্রাবণ মাস অমাবাস্যা দিন সমুদ্রর অমৃত ও বিষ প্রাপ্ত হইথিলা। দেবতা মানক অনুরোধ ক্রমে পরম দয়ালু মহাদেব সেই বিষ পান করিথিলে। সেই বিষর উৎকট জ্বালারে তাঙ্কর কণ্ঠ নীলবর্ণ হয়ে যাইথিলা। বিষপান যন্ত্রণাকু লাঘব করিবা পাই দেবতাগণ মহাদেবঙ্ক মস্তকরে সুবাসিত জল ঢালিথিলে। এহাকু মনে পকাইবা পাই প্রতিবর্ষ শ্রাবণ মাসরে নীলকণ্ঠঙ্কর জল লাগি উৎসব পালন করা যায়। আউ এক তথ্য অনুসারে সর্বপ্রথমে ভগবান পরশুরাম কাউড়িরে গঙ্গা জল নেই মহাশিবঙ্কু অভিষেক করিথিলে। এই প্রাচীন শিবলিঙ্গরে জলাভিষেক করিবা পাই ভগবান পরশুরাম গড়মুক্তেশ্বরর গঙ্গা জল আনিথিলে। সেথিপাই আজি মধ্যে সেই পরম্পরাকু বজায় রাখিবা পাই গড়মুক্তেশ্বরর গঙ্গা জল নেই মহাদেবঙ্কু জল অভিষেক করা যায়। অন্য এক কথা অনুসারে ত্রেতয়া যুগরে সর্বপ্রথমে শ্রবণ কুমার কাউড়ি যাত্রার আরম্ভ করিথিলে। পিতৃভক্ত শ্রবণ মাতা পিতাঙ্কর তীর্থযাত্রার ইচ্ছা পূরণ করিবা পাই কাউড়িরে সেমানকু বসাই হরিদ্বার আনিথিলে এবং গঙ্গারে স্নান করাইথিলে। এহাকু কাউড়ি যাত্রার আরম্ভ বলি মধ্য কুহাযায়। অন্য এক পৌরাণিক তথ্য অনুসারে ভগবান শ্রীরাম প্রথম কাউড়িয়া থিলে। ভগবান শ্রীরাম গঙ্গা জল নেই বিহার রাজ্যের অবস্থিত বৈদ্যনাথ ধামরে মহাদেবঙ্কু জলাভিষেক করিথিলে। তেবে ভগবান শঙ্কর জলপ্রিয়। শিবলিঙ্গরে জলাভিষেক হচ্ছে প্রভু দেবদেব মহাদেবঙ্কর সর্বশ্রেষ্ঠ উপাসনা। মাত্র বোলবম যাত্রারে বম শব্দকু নেই অনেকঙ্ক মনরে কৌতূহল জন্মি থায়। বম শব্দ হচ্ছে পরম কারুণিক ভগবান শঙ্করঙ্কর ডম্বরুর ধ্বনি। এই ধ্বনি শিবঙ্কর অত্যন্ত প্রিয়। তেণু কাউড়িয়া মানে জলাভিষেক নিমন্তে যাত্রা করুথিবা সময়রে বম শব্দ উচ্চারণ করিথান্তি। বোলবম হরহরবম ইত্যাদি কুহাযায়। ওঙ্কার বা প্রণবর এক সরল রূপ হচ্ছে বম। যেহেতু জলভার নেই যাত্রা করুথিবা সময়রে ওঙ্কারর বিশুদ্ধ উচ্চারণ সমস্তঙ্ক লাগি সম্ভব হইনথায়, তেণু এহাকু সরল ভাবরে কহিবা পাই ভক্তমানে বম শব্দর প্রয়োগ করিথান্তি। ভক্তির সহিত বম শব্দর উচ্চারণ করিলে ভগবান শিব সহজরে প্রসন্ন হইথান্তি। কারণ মহাদেব আশুতোষ, সে সহজরে সন্তুষ্ট হইথান্তি আউ ভক্তঙ্কর মনোকামনা পূরণ করিথান্তি। বোলবম যাত্রারে ভাগ নেউথিবা ভক্তমানঙ্কু কাউড়িয়া কুহাযায়। ভক্তমানে গেরুয়া বস্ত্র পরিধান করি পবিত্র নদীরু কলসিরে জল ভরি উক্ত কলসিকু কান্ধরে ভার করি চালি চালি সম্পূর্ণ পথ অতিক্রম করিথান্তি। এই সময়রে শ্রদ্ধাড়ুমানে অত্যন্ত ভক্তি ও নিষ্ঠা প্রদর্শন করিথান্তি। ওড়িশারে বহু ভক্ত কটকর মহানদীর গড়গড়িয়া ঘাটরু পাণি আনি ভুবনেশ্বরর লিঙ্গরাজ মন্দিরে ঢালিথান্তি। এহা ব্যতীত ওড়িশার অন্যান্য স্থান যথা পুরীর লোকনাথ মন্দির, আখণ্ডলমণি মন্দির, ঢেঙ্কানাড়ର কপিলাস শিব মন্দির, নয়াগড় শরণকূলর লড়ুবাবাঙ্ক মন্দিরে ভক্তমানে পানি ঢালন্তি। এই ধার্মিক যাত্রারে আজিকালি মহিলামানে মধ্যে বহু সংখ্যারে ভাগ নেলেনি। শিবঙ্ক লাগি পবিত্র নদীর জল নেই শিবলিঙ্গরে জলাভিষেক করিবার পরম্পরা অত্যন্ত পুরুণা। বিভিন্ন সময়ের মুনি ঋষিমানে এ কথা করিয়াসিছন্তি। আম সময়ের জনে সিদ্ধসন্ত থিলে একনাথ,
ଥରେ ଏକନାଥ ମହାରାଜ ଇଚ୍ଛା କଲେ ହିମାଳୟର ପବିତ୍ର ଗଙ୍ଗୋତ୍ରୀରୁ ଜଳ ଆଣି ଦକ୍ଷିଣ ଭାରତର ରାମେଶ୍ୱରରେ ଶିବଙ୍କ ମସ୍ତକରେ ଲାଗି କରିବେ। ସେଥିଲାଗି ସନ୍ଥ ଏକନାଥ ସମଗ୍ର ଭାରତବର୍ଷ ବୁଲି ଗଙ୍ଗୋତ୍ରୀରୁ କମଣ୍ଡଳୁରେ ଜଳ ନେଇ ରାମେଶ୍ୱର ଅଭିମୁଖେ ଯାତ୍ରା କଲେ। ଯାତ୍ରା ଶେଷ ହେବା ପ୍ରାୟ ଏହି ସମୟରେ ଏକନାଥ ଦେଖିଲେ ପଥ ପାର୍ଶ୍ୱରେ ଗଧଟିଏ ମୁମୂର୍ଷୁ ଅବସ୍ଥାରେ ପଡ଼ିଛି। ଜଳ ଟୋପାଏ ନ ପାଇଲେ ତାର ପ୍ରାଣ ଚାଲିଯିବ। ଏକନାଥ କାଳ ବିଳମ୍ବ ନ କରି ଗଙ୍ଗୋତ୍ରୀରୁ ଏତେ କଷ୍ଟରେ ଭଗବାନ ଶଙ୍କରଙ୍କ ଲାଗି ଆଣିଥିବା କମଣ୍ଡଳୁର ଜଳକୁ ମୁମୂର୍ଷୁ ଗଧ ମୁହଁରେ ଢାଳିଦେଲେ। କୁହାଯାଏ ଗଧ ଦେହରୁ ଭଗବାନ ସଦାଶିବ ବାହାରି ସନ୍ଥଙ୍କୁ ଦର୍ଶନ ଦେଇଥିଲେ ଆଉ କହିଥିଲେ ତୁମର ଜଳ ଲାଗି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହୋଇଛି। ଭାରତୀୟ ସଂସ୍କୃତି ହେଉଛି କରୁଣାର ସଂସ୍କୃତି। ଆମ ସଂସ୍କୃତିରେ ପ୍ରକୃତି ଉପାସନା ସର୍ବଶ୍ରେଷ୍ଠ। ଶ୍ରାବଣ ମାସର ପୂର୍ଣ୍ଣଗର୍ଭା ନଦୀରେ ସ୍ନାନ ସାରି ଜଳ କଳସ ବିଲ୍ଲପତ୍ର ନାରିକେଳ ସହ ଖାଲି ପାଦରେ ବିଲବଣ ଜଙ୍ଗଲ ବା ସଡ଼କ ପଥରେ ଚାଲି ଚାଲି ଯାଇ ଭକ୍ତ ବା ଶ୍ରଦ୍ଧାଳୁଟିଏ ଯେତେବେଳେ ପ୍ରଭୁ ଶିବଙ୍କ ମସ୍ତକରେ ଜଳ ଲାଗି କରେ ସେତେବେଳେ ସେ ପ୍ରକୃତି ସହିତ ଏକାକାର ହୋଇଯାଇଥାଏ। ସେ ଅନୁଭବ କରେ ପ୍ରକୃତିର ସୁରକ୍ଷା ହିଁ ଜୀବନ। ଆଜିର ବ୍ୟସ୍ତ ମଣିଷ ପାଖରେ ଟିକିଏ ସମୟ ନାହିଁ ପ୍ରକୃତିକୁ ନିରୀକ୍ଷଣ କରିବାକୁ। ବୋଲବମ୍ ଯାତ୍ରା ଆଳରେ ପ୍ରକୃତିକୁ ଭକ୍ତଟିଏ ନିରୀକ୍ଷଣ କରିଥାଏ, ପ୍ରକୃତିର ସୌନ୍ଦର୍ଯ୍ୟରେ ବିମୋହିତ ହୁଏ। ବୋଲବମ୍ ଯାତ୍ରା ଆମକୁ ପ୍ରକୃତି ସହିତ ମିଶାଇଥାଏ ଆଉ କହିଥାଏ ସାରା ସଂସାର ହେଉଛି ଶିବମୟ, ଶିବ ହିଁ ସତ୍ୟ ଆଉ ସୁନ୍ଦର। ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଆମର ଏଇ ଉପସ୍ଥାପନାଟି ଆପଣମାନଙ୍କୁ କେମିତି ଲାଗିଲା କମେଣ୍ଟ କରି ନିଶ୍ଚିତ ଜଣାଇବେ। ଚ୍ୟାନେଲରେ ନୂଆ ହୋଇଥିଲେ ସବସ୍କ୍ରାଇବ କରିବାକୁ ଭୁଲିବେ ନାହିଁ। ରହିଲୁ, ନମସ୍କାର।